দৈত্যাকার হাঙ্গর উঠলো দীঘা মোহানায়। দেখছেন প্রায় 5 কুইন্টাল ওজনের এই বিশাল আকার হাঙ্গর এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে দীঘা মোহানা মৎস্য নিলাম কেন্দ্রে নিলামের জন্য এবং দেখার জন্য। দেখছেন মৎস্য থেকে শুরু করে দীঘার পর্যটকদের একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। প্রচুর সংখ্যক মানুষ এই বিশাল দৈত্যাকার হাঙ্গর মাছটিকে দেখার জন্য ভিড় করেছেন। দীঘা মোহানা মৎস্য নিলাম কেন্দ্রে এই মুহূর্তে নিলামের জন্য নিয়ে আসা হয়েছে দৈত্যাকার হাঙ্গর মাছ, প্রায় 5 কুইন্টাল ওজনের বিশাল আকারের হাঙ্গর মাছ উঠলো দীঘা মোহানায় মসজিদে জালে। এই মাছটি এই মুহূর্তে নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। দৈত্যাকার হাঙ্গর দীঘা মোহানা মৎস্যজীবীদের জালে দৈত্যাকার হাঙ্গর মাছ উঠেছে। এই মুহূর্তে দীঘা মোহানা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে 5 কুইন্টাল ওজনের দৈত্যাকার হাঙ্গর মাছ। দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সঙ্গে আছেন সুভাষ মিশ্র, আপনারা দেখছেন দীঘা মোহানা আজকে 2 আগস্ট শুক্রবার আজকে সকালবেলা দীঘা মোহানা মৎস্য নিলাম কেন্দ্রে এলো 5 কুইন্টাল ওজনের বিশাল আকার হাঙ্গর মাছ। দৈত্যাকার হাঙ্গর উঠলো দীঘা মোহানা মৎস্য নিলাম জালে। এই মুহূর্তে নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়েছে দীঘা মোহানা মৎস্য নিলাম কেন্দ্রে। দেখছেন এই মুহূর্তে দৈত্যাকার হাঙ্গর মাছ নিলামের জন্য নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে দীঘা মোহানা মৎস্যজীবীদের জালে উঠেছে দৈত্যাকার হাঙ্গর, এই মুহূর্তে নিলামের জন্য নিয়ে আসা হয়েছে। দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র দেখছেন, সঙ্গে আছে আমি সুভাষ মিশ্র, আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সরাসরি চিত্র দেখছেন। দীঘা মোহানা মৎস্য নিলাম কেন্দ্রে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে দৈত্যাকার হাঙ্গর মাছ, মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে দৈত্যাকার হাঙ্গর মাছ। খালি